এরপরে নুসরাত বিন তা আনোয়ার জানতে চেয়েছেন আল্লাহ নিরানব্বই না মুখস্থ করার কি কোনো ফজলত রয়েছে জি বুহারী বর্ণিত রয়েছে রসুল করিম সাল্লাম বলেছেন ইন্দ সাহ সাইনা ইসমান যে আল্লাহ স্মাতাল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে এক কম একশো নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তো এখানে মুখস্থ করা বলতে শুধুমাত্র শব্দ মুখস্থ করা নয় বরং এটার অর্থ বোঝা এবং এ নামের মর্ম উপলব্ধি করা এটাকে এটার যে ইয়েগুলো রয়েছে আপনার ব্যাখ্যাগুলো রয়েছে আকিদাগুলো রয়েছে সেখানে আল্লাহর সে গুণগুলোর কথা নিজের অন্তরে ধারণ করা বিশ্বাস করা এটা হল সার্বিকভাবে মুখস্থ করা বলতে বোঝানো হয়েছে